তস্মৈ শ্রী গুরবে বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো মহাপতন্নায় কৃষ্ণপ্রেমপ্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্যনাম্নে গৌরদ্বিষে গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদানয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদভক্তায় তবৈবাস্মি তবৈবাস্মি ন জীবামি ত্বয়া বিনা ইতি বিজ্ঞায় রাধে তন্ময়ামি বৃন্দারণ্যনিবাসিনম হৃদিলসৎকামাভিরামোদর রাধা পঞ্চনিবেশিতোজ্জ্বলভুজা পায়ামি নমামীশ্বরম সচিদানন্দরূপম লসৎকুণ্ডলম যশোদাদিখলাভাবমান পরামৃষ্টমত্যন্তসুস্বরূপম নমামীশ্বরম সচিদানন্দ লসৎকুণ্ডলম মা যশোদা কৃষ্ণকে তার কোলেকে নিয়ে দুধ পান করাচ্ছে, শক্তিকে জল গায়েকে রোমাঞ্চ পুলক অশু অষ্টশাস্ত্রী ভাব যশোদার মায়ের স্তনে কত দুধ যে কোটি কোটি ক্ষীর সমুদ্র হতে পারে, আর কৃষ্ণের ক্ষিধায় এবং তাহার পেট অত বড় যে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড তার মধ্যে নিবাস করতে পারে। অতএব তার দুধ পানও তৃপ্তি হওয়া সম্ভাবনা, এত দূর আমার কৃষ্ণের ক্ষুধা আপেট বড়। দুধ সামনে চুল্লির উপরেতে রাখা ছিল, সেটি দেখল মায়ের যশোদা দুঃখ অনন্ত, আর কৃষ্ণেরও ক্ষুধা সেই রকম আপেট বড়, তাহলে তো দুগ্ধ পানিটা তো বন্ধ হবে না, তাহলে আমি সেবাতে লাগলাম না। এই জন্য দুধ মানো উফনে আর অগ্নকে পড়তে লাগে, যদি কৃষ্ণ সেবাতে না লাগলাম তাহলে বৃথা জীবন, উড়ে মরে যাওয়া ভালো। কেন আছায় প্রাণ সুখ লাগিয়া করে কেন না গেল মরিয়া, ভক্তগণের এই অভিলাষা ভিতরে থাকে, যদি কৃষ্ণ সেবা না হলো গুরু বৈষ্ণব সেবা না হলো তাহলে এই জীবনের কোন মূল্য নেই।
নিজের হৃদয়তে হাত দিয়ে জিজ্ঞাসা করবেন যে আমাদের এটা হয় কিনা, যদি হয় তাহলে ভালো, নাই তো ধিকার নিজেকে দিতে রয়েছে। সেই সময় পা যশোদা বলছে না না একে রক্ষা করতে আমি দূর পরে দুগ্ধ পান কর, আমার দুধেতে তো ছেনা আর রাবড়ির দই দুধ তো এইটা হবে না, ওই দুধে হবে, অতএব আমার এখন দুধ পান আর তাড়াতাড়ি যে তাকে রক্ষা করি। এই জন্য তিনি কৃষ্ণ যে স্তন পান করতেছিলেন আমি এখনো তাহার পুরা হয় নাই, তৃপ্তি হয় নাই, পেট ভরে নাই, কিন্তু যশোদা মা চাইলেন যে উঠে তাকে রেখে দিই। কৃষ্ণ তখন নিজের দুই হাতেতে মায়ের স্তন ধরে নিলেন, মুখেতে ধরে নিলেন, পায়েতে জড়িয়ে নিলেন, কিন্তু মা যশোদা গোপী এই হাতেতে ধরবেন বস সেখানে, অতৃপ্ত অবস্থাতে এইরকম আছে, পুতনা আশা যার হাতির তথাপি কৃষ্ণের থেকে ছড়াইতে পারে, ছাড়ো ছাড়ো কিন্তু ছাড়লেন না, এখন কৃষ্ণের তো বল বেশি তথাপিও আর ছড়াইতে পারলেন মাঝে তাহলে পাশে খান। কৃষ্ণের ওখানে সর্বশক্তিমত্তা কোনো কাজ আসত না, ভক্তের বলেতে কৃষ্ণের বল ওখানেতে সর্বশক্তিমান কাজ করব না। তিনি বসে গেলেন একটু রেগে গেল আর দাঁত গড়বড়ি করতে লাগলেন, মা মাকে এরকম ছেড়ে দিয়ে চলেন। যশোদামায় গেলেন জলে ছিটা দিয়ে তাকে রক্ষা করলেন। কথা হচ্ছে ভক্তি ডিফিনেশন হচ্ছে, পরিভাষা হচ্ছে অন্যা বিলাসিতা শূন্য জ্ঞান কর্মাধ্যানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তি, আনুকূল্যেন কৃষ্ণান নৈরন্তর তৈধারাবত বিচ্ছিন্ন গতিতে ভক্তিটা হবে সেবা, আর আনুকূল্যে ন প্রতিকূল না, কৃষ্ণের রোচমানা কৃষ্ণের জন্য কৃষ্ণের প্রীতি জন্য হবে, কৃষ্ণের জন্য করো হয় আবার প্রতিকূলও না হয়, আবার গুরু বৈষ্ণবের আনুকূল্যেতে হয় অনুগাত্যেতে হয়, কৃষ্ণের প্রসন্নতা দেখা যায় না, মা যশোদা ছেড়ে দিয়ে চলে গেলেন কৃষ্ণ কাঁদতে লাগলেন, তাহলে তো ভক্তি নয়, না বলছে না এইটা ভক্তি, এইটা ভক্তি কেন, মা যশোদা তাকে শাসন করছে, তিনি কেঁদে দিয়ে কাঁদছেন, তৃপ্তি হয় নাই, তথাপিও তার ভবিষ্যৎ কল্যাণের চিন্তা করে যশোদা মা, প্রাতিকূল ভাব নাই, কৃষ্ণের প্রসন্নতাই ভক্তি নয়, রোচমালা প্রবৃত্তি ভক্তি নয়, রোচমালা মানে তাহার রুচি কর, কিন্তু সেখানে অব্যাপ্তি আর অতিব্যাপ্তির দোষ উৎসব চারণ মুসির সঙ্গে যুদ্ধ করছে, ব্যস্ত রুচিকর হচ্ছে কৃষ্ণ, তার চোখে লেগে যাচ্ছে, বিরস আস্বাদন করছে, কিন্তু চারণ মুষ্টিকে যুদ্ধ করা আর কৃষ্ণের প্রসন্নতা হওয়া এটা ভক্তি নয়, কৃষ্ণকে মেরে দেওয়ার জন্য যুদ্ধ করছে যেন ভক্তি নয়। এইসব বিস্তৃত বিবেচন ছিল বিশ্বনাথ চক্র ঠাকুর তার করেছেন, তিনি মা যশোদা দুধকে
জলের দিয়ে ছিটা দিয়ে শান্ত করে যখন ফিরলেন এই চঞ্চল বালক, তখন কি করব রাগ হয়েছে, তখন সে হাত ধরে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। তখন তাকে একটু নড়াইতে পারল না, তখন ওইখানে শিলা খুচরো লোড়া, আজকাল তো মেয়েরা লোড়া জানবে না, শিল পাটবার ওইটা নিয়ে মহা চালার উপরে ভাঙে না, একেবারে পেন্দার নিকটেতে মেরেছে আর ওইখানে ছেদ হয়ে গেছে। আর ও মা আসবে মারবে, তাই সেটি তৈরি দিয়ে একটা ঘরের মধ্যে যার অন্তরেও দ্বার আর বাহির থেকে যাওয়ার, সেখানে গিয়ে দেখেছে সে মটকা ছিকাতে মা, আর লোক হল উদুখল ছিল, উদুখলটা উল্টা ছিল বসে মাখন খেতে লাগলো, বানরকে খাওয়াইতে লাগলো, কাকগুলিকে খাওয়াইতে লাগলো, বানরগুলিকে খাওয়াচ্ছে, রামলীলাতে ওই রামকে সব প্রকারের সেবা করেছে, আমি কিছু তাহাদেরকে করি, এই জন্য বানরগুলিকে ইতিমধ্যে মা যশোদা এসে দেখেন ওই কোথায় গেল চঞ্চল, ও একটু বুদ্ধি চোরে উঁচু থেকে যায় ওই পায়ের ছাপ দধির মধ্যে যে লেগেছে, সেই পায়ের ছাপতে লেগেছে এই ঘরে গিয়েছে, একটা বেত নিলেন আর বেত নিয়ে ঘরের মধ্যে চুপকে বিড়ালের মতন পায়ে করে দিয়ে দেখেন যে এই ভিতরে সে আছে, উপরের দিকে আছে বানরগুলিকে খাবার, তখন ঝটকা করে কপাটে আড়াল করে যখন ভিতরে গিয়ে তাকে ধরবেন উপর থেকে পালিয়ে তো চতুর্থ গোপ্যা কৃষ্ণ যত দৌড়াচ্ছে যে আজকে মা আসবে না, রাজমার্গেতে সব লোক যাতায়াত লজ্জাতে আসবে না, কিন্তু সেই দিনে সব গোপরা দীপালির জন্য চলে গেছে আর মা যশোদা পিছে দৌড়ে। কৃষ্ণের যত মায়ের উপরে প্রেতি আর মমতা আছে, মা যশোদার ততোধিক কৃষ্ণের প্রতি মমতা অনুভূতি আছে, এই জন্য পিছে থেকে দৌড়ে পৃষ্ঠ দিকে মারব, কৃষ্ণ যে না মারো না, এটাকে ভেঙেছে বানরগুলিকে কে খাবার ছিল, আর তো যে রচনা করছে সেই খাওয়াচ্ছে, মা চোর চোর তোমার মা বংশে হয়েছে, আমাদের বংশে চোর নাই, এইরকম কথোপকথন আবার পালিয়েছে আবার পিছিয়ে থেকে তখন কাঁদতে লাগলো, এই কাছে যশোদা মা তাকে ধরেছেন, হ্যাঁ আর এই কাঁথেতে মারি, কৃষ্ণ পিছিয়ে থেকে চলে যায়, মা মারো না, আচ্ছা তো তোমাকে বেঁধে রাখো, এই বলে বান্ধবা রূপ কম্পন সখী সখী তোমরা দড়ি নিয়ে এসো আর একে বাঁধো, হ্যাঁ So continuing from yesterday morning, if Krishna had grabbed the churning rod and also Madhya Soda's veil,
Therefore, Mother Yashoda took Krishna up and began feeding her breast milk to him. At that time, all different types of ecstatic emotions, astasattvic bhavas, appeared on the body of Srimati Yashoda. Her voice choked, her hair, bodily hairs were standing on end, and tears were flowing from her eyes. At that time, on the stove was one pot of milk. But that pot of milk was thinking, alas, Mother Yashoda, from one drop of Mother Yashoda's breast milk comes millions and millions of kheersagars, oceans of milk. Means her breast milk is unlimited. And inside Krishna's stomach is millions of universes. His thirst is never satisfied. So neither the milk will be finished, nor Krishna's hunger will be finished. Therefore, I will get no chance for seva. If I cannot serve Krishna, then my life is useless. Thinking that, the milk was thinking, I will give up my life. Therefore, Sri Narottam Das Thakur, Kiyachi Rakhi Pran. If I cannot serve, then what's the use of maintaining this life? Therefore, a devotee should take his own pulse and examine whether this mood has come in us or not. If this mood has come, then nothing more to say, very good. And if this mood has not come, then our lives are useless. Mother Yashoda was thinking, I can only give breast milk to Krishna, but from my breast milk, I cannot make anything. But from this milk on the stove, I can make rubbery, yogurt, rasgullas, paneer, many items for Krishna's seva. Therefore, thinking in this way, even though Krishna was not full, Mother Yashoda put him down with one hand. Krishna is Sarva Shaktiman, the possessor of unlimited potencies. He was not satisfied, he had no desire to be put down. Therefore, with his full strength and both his hands, he was catching the cloth of Mother Yashoda. Putana, who had the strength of 60,000 elephants, when Krishna was grabbing her, she was crying, "Oh child, leave me, leave me." But she could not put Krishna down. But Mother Yashoda with one hand, she put him down. Therefore showing the strength of the devotee compared to the strength of Krishna. Therefore some may question, is this bhakti? According to the definition, anyabhilasika sunyam gyana karmadi navakam anukulena krishna anusilanam bhakti and uttama. Because in this definition, there may be vyapti dos or adivyapti dos, an overextension of the definition of anukulena, or an under extension of the definition. For example, here Srimad Goswami said, our seva should be in an unbroken chain, like oil flowing from a pot. And it should be favorable towards Krishna. But here it appears that Krishna is unsatisfied, he is not happy. Therefore some may question, is this bhakti? But Mother Yashoda is thinking not for Krishna's immediate happiness, but for his future happiness. Therefore, for his benefit, she is now currently chastising him. So Sri Vishwanatha Chakravarti Thakur has given all these ideas that when Krishna was wrestling with Sri Charan and Mustik, despite Krishna's happiness in tasting beer ras, the chivalrous food, this cannot be termed bhakti because Charan and Mustik were trying to kill Krishna. Therefore, Anukul in Mother Yashoda, Anukulena is seen here because Mother Yashoda has no practical vow. She has no unfavorable mood towards Krishna. Her mood is completely for Krishna's benefit. Therefore, Mother Yashoda's putting Krishna down is complete, pure devotion. Therefore, Mother Yashoda, when she ran to save the milk, then what did that restless Krishna do? Krishna, biting his lips, became very angry. He went to that big grinding pot of milk, and he tried to push it over, but he could not, because it was full of yogurt. Therefore, he was very heavy. Therefore, what did that clever Krishna do?
these days there's grinding machines, but in that time there's grinding stones. Therefore Krishna took the mortar from the grinding stone and he went to break the pot. He did not break it in the top or the middle, but right in the bottom, so then all the milk would squirt out. And then he became afraid, what have I done? And he ran from there. As he was running, he was still hungry, therefore he saw hanging from the ceiling one pot of butter. Therefore, Krishna went up and began eating the butter. Many, many monkeys came. Who were those monkeys? The same monkeys from Ram Lila. In Ram Seva, they had no chance for good eating, therefore Krishna was repaying his debt there. As Krishna was absorbed in eating, he forgot. But Mother Yasoda, when she came back from the kitchen, she saw the milk had spread all over the floor. Then she thought, where has he gone? But Krishna had left some chapna, some footprints, which the butter had stuck to his feet. He had run on the floor, therefore Mother Yasoda followed that trail of footprints. And when she saw Krishna hanging up on the ceiling trying to get the butter, then very softly, like a cat, she was creeping behind Krishna to catch. When the monkeys saw Mother Yasoda, they ran, and just before Mother Yasoda caught Krishna, Krishna also ran from there. Krishna was very clever. He thought, my mother is a cultured lady. She will never run in public. Therefore Krishna went to the main road. But Krishna had forgotten that day was Deepavali. Therefore all persons had gone somewhere for some business. Therefore the road was open, devoid of men. Therefore Krishna was running fast, but Mother Yasoda was running faster than Krishna because she had so much mamata, possessiveness to Krishna. Therefore from a distance she went, Maribo, I will beat you. Then Krishna became afraid. Oh mother, don't beat me, don't beat me. Then Mother Yasoda said to Krishna, who fed the monkeys? Then Krishna said, that person who created them, he fed the monkeys. Then Mother Yasoda said, you are a thief, a chore. Then Krishna said, in my dynasty there is no thief, but in your dynasty there may be. Therefore all this kata was there. Mother Yasoda went again, I will beat you. Then Krishna hid behind Mother Yasoda. No, please don't beat me. Please don't beat me. So then Mother Yasoda called her friends, bring ropes, today I will bind him. Namami Satyavrata Muni Ye Namami Ishwaram Oi Jate Maa Yasoda Bante Jache Jar Antar Bahir Bhitar Bahir Upar Niche Nai আমার যশোদা তাকে বাঁধতে যাচ্ছেন উনি কে লে ঈশ্বর এতে চান কলা পুংস কৃষ্ণ তু ভগবান ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাজ গোবিন্দ সর্বকারণ তিনি সব কারণে পরম ঈশ্বর তিনি ঈশ্বর বনে রেও ঈশ্বর সচিদানন্দ বিগ্রহ অনাদি নিজে অনাদি সকলের আদি এরকম সচ্চিদানন্দ আবার তিনি সচ্চিদানন্দ সি আনন্দ সৎ বললে বলদে প্রভু চিত বললে কৃষ্ণ আনন্দ বলে শ্রীমতী রাধিকা তিনো কম্বিনেশন সচ্চিদানন্দ রূপম সচ্চিদানন্দ রূপম কিরকম হয় কৃষ্ণের রূপ ভগবতেতে অনেক স্থলেতে কৃষ্ণের রূপ বর্ণন করা হয়েছে কিরকম রূপ লোক পিতাম ব্রহ্মা বলছেন নৌমিষ্যতে আব্রপুষে তড়িতম্বরায় গুঞ্জা বসন্ত পরিপুচ্ছল লসন মুখায় পন্নস্রজে কমল মিত্র বিষান বেণু লক্ষ্মণ শ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায় কৃষ্ণ কিরকম অপ্রপুষে মেঘের মতন শ্যামল আর তাহার উপরেতে পিতাম্বর বিদ্যুৎ মতন গুঞ্জা বসন্ত গুঞ্জার মালা
আর মর্মকুট এখানে মোয়ের পঙ্খ সুশোভি বৈজয়ন্তী পাঁচটি পুষ্পের মালা কবল পেত্র বেশান বেণু হাতেতে দধি অন্ন তার কবল পেত্র বিষাণ বেণু বগলেতে এইরকম অদ্ভুত সুন্দর লক্ষ্মাশ্রিয়ে মৃদুপদে পশুপাল আবার দ্বিতীয় যজ্ঞ পত্নীরা বলেছে দ্বিজ পত্নীরা শ্যামং হিরণ্য পরিধি বনমাল্য বরহ ধাতু প্রবাল অনুপ্রতান্তে বিন্যাস সহস্রীকরেণ গুণান ভাব্যম কর্ণোৎপলাল কপোল মুখাভ্যাস দ্বিজ পত্নী বলছে শ্যামং হিরণ্য পরিধি শ্যাম রং আবার হিরণ্য পরিধি পিতাম্বর অত্যন্ত সুন্দর বনমাল্য বরহ মৌপৈশ আর সুন্দর নটবেশ বিনষ্ট হস্ত ইতরেণ ধুনার ভাব্যম এক হাতে কমল লীলা কমল তিনি ঘুরাচ্ছেন কর্ণোৎপলাল কপোল মুখাভ্যাস এরকম সুন্দর রূপ বিষ্পত্নী রাবণ আর সুখদেব গোস্বামী কি বর্ণন করছেন বরহাপীড়ম নটবর বপু কর্ণীয় কর্ণিকারম বিপ্রতবাস কনক কপিশম বৈজয়ন্তী চ মালাম রন্ধ্রাণ বেণু রদর সুধয়া পূজন গোপ বৃন্দে বৃন্দারণ্যম সপদ রমণম প্রাপ সুধি বরহাপীড়ম বরহ তৎময়ী উচ্চধারী নটবর বপু অত্যন্ত সুন্দর নটবর রঙ মঞ্চে যখন প্রবেশ করে নৃত্য করবার জন্য ওইরকম হয় নট সুন্দর কর্ণেও কর্ণিকার দুটা কাণ্ডের মধ্যে একটিতে কর্ণিকার কর্ণিকা ফুল কনক কপিশম বৈজয়ন্তী চ মালা বৈজয়ন্তী মালা রন্ধ্রাণ বেণু রসদ অদর সুধয়া মূর্তিতে এখানে রেখে হাতে রন্ধ্রাণ ওই রন্ধ্রটিকে অধর সুধয়া নিজের অধর সুধাকে বাহার করছে সে অধর সুধা পৃথিবীকে বাদ দিয়ে উপরে উঠে বৈকুণ্ঠকে পার করে দ্বারকা মথুরাকে উপার করে ব্রজেতে যেয়ে কেবল গোপীরা আর মৃত্যুপদে পশুপাল প্রাবিষ্ট মদর রমণ বৃন্দাবনেতে গোচার জন্ম আর সবসে আর শ্রেষ্ঠ হচ্ছে কখন তাসাম আধির ভূত সৌরী স্ময়মান মুখাম পূজার পীতাম্বর ধর সর্ব সাক্ষাৎ মন মত মন গোপীগণের সমাজে কৃষ্ণ অন্তর ধ্যানে পরে আবার প্রকট হয়েছে রাসস্থলী ওখানে গোপীগণের সমাজ পীতাম্বরকে লাটকিয়েছেন মানো আমি অপরাধ করেছি আর এক একটু করে মন্দ মুস্কান আর ওই গোপীরা যে মালা পরেছে সেইটা ধারণ করে লজ্জিত ভাবতে হাসতে হাসতে আসে এই গোপী সমাজেতে কৃষ্ণের এই রূপ মন্মত মন্মত এই রূপ এইরকম যাহা রূপ সেই কৃষ্ণকে ইনি বন্দনা করছে তার স্বভাব প্রাপ্তির জন্য পরবর্তীকালেতে বন্দনা করতে 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 ওই বন্দনা প্রভাবতে তার হৃদয়কে উন্নয়ন আজকে এই এরপরে আমরা আজকে জলপান করে ইমলি তলা সেবা কুঞ্জ রাধা দাম
তারপরে সেই গাছ আজকে শ্যাম সুন্দর বোঝা করবেন। তাহলে আমিও যদি হয় সম্ভবত একটু পরে সেবা পুজ অথবা রাধা দামোদরে আসতে পারি। হ্যাঁ Satyavat Muni is doing namaskar pranams to whom namami swaram, to Krishna who is Paramishwara, the Supreme Lord, the Lord of all Lords, who has no inside, no outside, no up or down, no middle, no end, no beginning, sarva karana karanam, who is the cause of all causes. How is Krishna's form? His form is Satchidananda Rupam. His form exists of Sat, eternality, Chit, knowledge, and Ananda, bliss. Therefore, from Sat comes Balarambu, from Chit comes Krishnaji, and from Ananda comes Srimati Radhika. These three together form the Swarupa of Krishna. In different places in the Srimad Bhagavatam, that form of Krishna has been described. Bhishmadev described Krishna, oh, his complexion is very dark, like a rain cloud. He is decorated with yellow cloth, the pitambara. Around his neck is a garland of gunja flowers. On his head he has a crown of peacock feathers. His garland is made of five different types of forest flowers. In his hand is yogurt and other foodstuffs, and in his waist is the flute. The Dvijabhaktis, the wives of the Vedic Brahmanas, described also. He is dressed like Nandavesh, like the best of dancers. He is smiling with his hand resting on the shoulder of a friend, and on his hand is one blue lotus which he is twirling. That is that Krishna. Sukadev Goswami, how did he describe the form of Krishna? Bharavitam Napadarabhu Kanyo Kanikaram. He is also like another mother, the best of actors. As he enters the forest of Vrindavan, he manifests an unprecedented beauty. In one ear, he has a kanikaram. He has a kanik flower in one ear. And in that garland, there is made of five different types of flowers. The adamrit, the nectar from his lips, is going into the flute and going in all directions. As he enters the cow grazing that time. When Krishna plays the flute, that flute pierces through the material coverings of the universe, going beyond even Vaikuntha, Dwarka, Mathura, and enters only into the ears of the gopis. And finally, maybe the best description, Tesham Amarush Choni Smayamanam Kodikam. That time at the end, when the reunion of Krishna and the gopis, Krishna surrounded on all sides by the gopis, he appeared most attractive. Where? At Rasastali. That time Krishna had his cloth, Pitambara Vagasradhan, like a beggar begging some forgiveness. He was a little ashamed of his activities, but he was smiling very sweetly. Therefore, Krishna, with the gopis, then that form is the topmost, Manmata Manmata. That form is so attractive, can show the mind even of Cupid. Therefore, Sri Satyavat Rishi, who is compiling his Astikam, he is in the mood of Dasyabhav, servitude towards Krishna. But by the influence of this prayer, then gradually he will go up, up to higher destinations. Hare Krishna. Parikramaya jate samay, are bhakta log bhul karke mridanga kartal chhodke aate hain. To mridanga ke liye मैं अनुरोध कर रहा हूँ ब्रजमोहन फ्रांस गौरव जीवप्रिय बीजस प्रेम प्रदीप दे विल टेक रेस्पॉन्सिबिलिटी ऑफ मृदंग ब्रजमोहन गौरव जीवप्रिय विजय एंड प्रेम प्रदीप करताल के लिए इसके बाद साधु महाराज भक्तिसार महाराज पद्मनाम महाराज ये लोग ले जाएंगे और ले आएंगे और देखेंगे कोई छोड़ ना दें। आज जो लोग छूट जाए तो फिर उन लोगों को परिक्रमा छोड़ना पड़ेगा।
और माइक के लिए माधवानंद सत्यराज दिल्ली साई में बलराम इन इन सब के देखभाल करने के लिए टू टेक मेंटेन एवरीथिंग गिरिधारी ब्रह्मचारी फ्रॉम बेंगलोर एंड देहरादून साई के मठवासीस आप दोनों दायित्व लेंगे लोग सब छोड़ के ना आए और एक अनाउंसमेंट During परिवेशन only I have seen only Sripad Tirtha Maharaj, no one is participating. I am requesting the senior brahmacharis and sannyasi, please take care for परिवेशन. परिवेशन के लिए केवल Sripad Tirtha Maharaj को देखता हूँ मैं भी आता हूँ और किसी को नहीं देखता हूँ मैं ब्रह्मचारी एवं सन्यासी से निवेदन करता हूँ कि लोग परिसर में आकर के अंश ग्रहण करे रात को मैं विश्राम करने पहले सब आके देख लेता हूँ कागज सवा दस बजा के देखा समस्त बर्तन पड़ा हुआ है कल तो ब्रह्मचारी बर्तन धो रहे हैं ऐसे नहीं होना चाहिए सब आके सब लगने पर आठ दस साल में लगे पंद्रह मिनट में हो जाएगा लास्ट नाइट अबाउट 10:15 PM आई केम बिफोर रेस्ट ओनली टू ब्रह्मचारी आर क्लीनिंग पॉट एंड ह्यूज पाइल ऑफ पॉट यूटेंसिल्स सो आई रिक्वेस्टिंग यू ऑल इफ यू टेक ओनली वन पॉट इन 15 मिनट्स एवरीथिंग विल बी क्लियर नॉट रेस्पॉन्सिबल फॉर नॉट टू मच बर्डन फॉर टू ब्रह्मचारी हरे कृष्ण श्री गुरु तम नथोस्त वंश